সবাই ভাই এক স্টেপ পিছায় যান আমরা সবাই ভাই এক স্টেপ পিছায় না ভাই ভালো দেখাচ্ছে বলেন ওকে ইচ্ছা আছে সব মারা খেলা বাকিটা দেখা যায় মানে দেশের জন্য ভালো কিছু ছিল দেখে আসলে মোহামেডান সুপার লিগে যেতে পারিনি এর বড় কারণ হচ্ছে আমরা অনেকগুলো প্লেয়ার ছিলাম যারা খেলতে পারিনি সার্ভিসটা দিতে পারিনি স্বাভাবিকভাবে ন্যাশনাল টিমের কমিটমেন্টের কারণে আমরা দিতে পারিনি তো হোপফুলি এবার আমরা দল হিসাবে খেলতে পারবো এবং ওরকমই একটা রেজাল্ট আনতে পারবো যেটা মোহামেডান ক্লাব অনেকদিন ধরে চাচ্ছে আমি যেটা বললাম চেষ্টা তো থাকবে যে সবগুলো ম্যাচ খেলা বাট মাহবুবাই যেটা বললেন যে ন্যাশনাল টিমের কমিটমেন্ট আছে আইপিএল এর কমিটমেন্ট একটা আছে বাট এর মাঝে মাঝে চেষ্টা করবো যে যথাসম্ভব টিমের সাথে থাকার এবং ম্যাচ গুলো এখন এটা ইম্পর্টেন্ট যে আমরা একসাথে একটা দল হিসাবে খেলতে পারি এক একটা ম্যাচ খেলতে পারলাম একটা খেলতে পারলাম না এটা খুব একটা ভালো দিক না তারপরে এখন সময় স্বল্পতার কারণে কিংবা সিচুয়েশনের কারণে এখানে এটাকে আপনি ইগনোর করতে পারবেন না আর যেহেতু সবাই প্রফেশনাল প্লেয়ার আমি শিওর যে সবাই যার যার জায়গা থেকে দলের জন্য যত সম্ভব কন্ট্রিবিউট করার চেষ্টা করবে যার মাধ্যমে আমরা আসলে আসানোর ফল পাবো যারা সুযোগটা পাবে তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটিস আমি শিওর এবার ওভাবেই দলটা করা হয়েছে যে কোন কোন সময়গুলোতে হয়তো ইন্টারন্যাশনাল প্লেয়াররা বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করবে তারা থাকতে পারবে না সেই সময়গুলোতে যেন আমাদের ব্যাকআপ প্লেয়ারটা থাকে সেভাবে দলটা করা হয়েছে তো হোপফুলি ওরা যখন সুযোগ পাবে ওরা সুযোগটা কাজে লাগাবে কারণ এখন আপনি যদি দেখেন আমাদের ন্যাশনাল টিমের যারাই প্লেয়ার আছে সবাই ডোমেস্টিকেই পারফর্ম করে আসছে তো সবার জন্য একটা সুযোগ থাকবে আর যেহেতু এটা আমাদের অনেক বড় একটা প্ল্যাটফর্ম ন্যাশনাল টিমেই বলুন আর প্রফেশনাল জায়গা থেকেই বলুন তো সেই জায়গা থেকে আমি শিওর যে সবাই যা যা জায়গা থেকে যত সম্ভব ট্রাই করবে এবং আমি হোপফুল যে বেশ কিছু প্লেয়ারও তৈরি হয়ে আসবে 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 আসবে